অসেরেই নির্ভো লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কেবলা থেকে যার তারা ছিল, বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরি। তিনি যাকে চান পথ দেখান আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উত্তম বানিয়েছি যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের ওপর আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসুলের অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহই দায়িত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত সেহনশীল পরম দয়ালু আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখেছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমার চেহারা ফেরাও আর নিশ্চয়ই যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের ট্রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কেবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কেবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের পবিত্র অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয়ই তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয়ই তাদের মধ্যে থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহে পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফেরায় সুতরাং তোমরা কল্যাণকর্মের প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা প্রাপ্ত হও যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়ত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমাদের শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শকর আদায় করো আমার সাথে কুখরী করো না হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই প্রাপ্ত নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে হজ করবে কিংবা ওমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলো তা অপ করবে আর যে সত্য কল্যাণ করবে তবে নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হৃদায়ত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন। এবং লানতকারী গণ তাদেরকে লানত করে তারা ছাড়া যারা তবা করেছে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে অতএব আমি তাদের তবা কবুল করব আর আমি তবা কবুলকারী পরম দয়ালু নিশ্চয়ই যারা পুকুরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ ফেরেস্তাগণ ও সকল মানুষের লানত তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আর তোমাদের ইলাহ এক ইলাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি অতি দয়াময় পরম দয়ালু নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সে নৌকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্ত্র নিয়ে চলে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতপা তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী ও বাতাসের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘ মালাই রয়েছে নিদর্শন সমূহ এমন কমের জন্য যারা বিবেকবান আর মানুষের মধ্যে এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর আর যদি জালিমগণ দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আজাব কঠোর যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আজাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমন সমূহ দেখাবে তাদের জন্য আক্ষেপ স্বরূপ আর তারা আগুন থেকে বের হতে পারবে না হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাক্ষ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার ওপর পেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং প্রাপ্ত না হয় তাহলে কি আর যারা করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাকডাক ডাক ছাড়া যে কিছু শোনে না তারা বধির বোবা অন্ধ তাই তারা বুঝে না হে মুমিনগণ আহার করো আমি তোমাদেরকে যে হালার রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শকর কর যদি তোমরা তারই ইবাদত করো নিশ্চয়ই তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকরের গোস্ত এবং যা গায়রুল্লাহ নামে জবাহ করা হয় সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের উদরে পড়ে আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তারাই হৃদায়তের পরিবর্তে পদভষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আজাব ক্রয় করেছে আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল তা এই কারণে যে আল্লাহ রূপে কিতাব নাজিল করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবে মত করেছে তারা অবশ্যই সুদূর মতানোক্যে রয়েছে